আসসালামু আলাইকুম ভিউয়ার, স্বাগতম কাজী ফার্নিচার টু। আমি আপনার সাথে রয়েছি মাওলানা রাইসুল ইসলাম। আলহামদুলিল্লাহ, চমৎকার একটি খাট নিয়ে আসলাম। এই খাটটি আগে পরে আমরা অনেক তৈরি করেছি, বেশিরভাগ সময় হ্যাম্পার এসে আপনারা ভিডিও দেখেছেন। তো ফাইনালি আজকে এক আপা, ওনার বাড়ি হচ্ছে কুমিল্লা চৌধুরী পাড়া, ওনার হাজব্যান্ডের নাম হচ্ছে সৈয়দ মহসিন আহমেদ। তো সেখানেই আসে যায় প্রোডাক্টটি যাবে। তো এই খাটটি মূলত আমরা হ্যান্ডবার নিয়ে অনেক ভিডিও আমাদের পেয়ে যাবেন, ওনার ইচ্ছা হয়েছে রেকর্ড দিয়ে নেবে। দীর্ঘ সময় দিয়ে এই খাটটি আমরা বানিয়েছি, কিভাবে বানালাম এবং কিভাবে করলাম এবং কত কস্টিং খরচ পড়লো এটা তৈরি করতে, সে নিয়ে আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো। শুরুতে মূল কথা চলে আসে, এখানে যে আপনার রেকার্ডের যে কাজটা দেখতেছেন, এটা হচ্ছে আপনার অ্যাথেনেস কালার, এটা হচ্ছে ইটালিয়ান একটি রেকার। মানে রেকারের মধ্যে অনেক কোয়ালিটি আছে, এটা হচ্ছে সবচেয়ে গ্রেটফুল এবং সবচেয়ে দামি যে রেকারটা, এটা হচ্ছে সেই রেকার। আর এইখানে যাই আপনার নকশাগুলো দেখতেছেন, সম্পূর্ণ এগুলো হাতের ফিনিশিং, হাতের খুদাই করে নকশা করা, এবং প্রত্যেকটা গোলাপের মধ্যে কিন্তু গোল্ডেন কালার করা, যাতে খাটটা আরও সুন্দর হয় আর আকর্ষণীয় হয়ে ফুটে। এবং অনেকে আসলে বলেন যে রেকার করলে নাকি কাঠের ফাইবার বোঝা যায় না বা কাঠ বোঝা যায় না, এটা ভুল ধারণা। অরিজিনাল যেটা আপনার রেকার, রেকার যেটা কাঠ কালারের মধ্যে, সেটা করলে আপনার ফাইবার টাইবার যাবতীয় যা আছে এভরিথিং আপনি সব বুঝতে পারবেন, এবং যারা কাঠ চিনে তারাও বুঝতে পারবে, এবং আমরা যে হাতে কলমে ধরা দেয় তাহলে সেটাও আপনারা বুঝতে পারবেন। এই খাটটি হচ্ছে চিটাগাং সেগুন দিয়ে তৈরি করা, এটা আপনার রেকার ছাড়া যদি আপনারা এই খাটটি নেন সেক্ষেত্রে এটার প্রাইস পড়ে 70,000। আর এইভাবে যে রেকার করে নেন, যেভাবে আপনার জন্য তৈরি করেছি ঠিক এইভাবে যে দিতে চাই, তাই এই খাটটির প্রাইস পড়ে আপনার 85,000 টাকা রেকার সহ। এবং এইখানে একটি চমৎকার একটি আপনার সাইড বক্স আছে, সাইড বক্সের মধ্যে আপনার একটি পাল্লা আছে, একটি ডোয়ার আছে। হ্যাঁ, এই সাইড বক্সটির প্রাইস রেকার সহ পড়েছে আপনার 15,000 টাকা। নর্মালি আপনার রেকার ছাড়া এটার প্রাইস পড়ে হচ্ছে 12,000 টাকা। তো চিটাগাং সেগুন দিয়ে এই অসাধারণ একটি লাভ খাট সাথে সাইড বক্স, যাদের রুচি বোধ আছে বা যাদের টাইসলা বিল্ডিং যারা চান যে আপনার ঘর আপনি মনের মতো সাজাবেন, আমরা আপনারা আমাদেরকে জানাবেন, আমাদেরকে বলবেন কীভাবে কোনটা করলে বেটার হয়, কীভাবে কোনটার কাজ করলে সুন্দর হয়, আমরা সেই অনুযায়ী আপনাদেরকে সাজেশন দেব, সেই অনুযায়ী আপনার দিক নির্দেশনা দেব। তো আশা করি আপনাদের এই খাট নিয়ে অনেক কিছু জানার আছে, বুঝার আছে, বলার আছে। আরেকটি বিষয় যেটা, অন্য অন্য খাট থেকে কিন্তু এটার হেডবক্সটা একটু বড়, এটার হেডবক্সটা একটু বড় করা হয়েছে। উনি পার্সোনালি এটাতে আসলে নর্মালি তো কিছু রাখার মতো জিনিস যায় না, তারপরও উনি রাখবেন নাকি জামা কাপড় কী আবিজাবি রাখবেন, যাই হোক এটা ওনার ব্যক্তিগত ব্যাপার, উনি ওইভাবে আমাদেরকে বলছেন, আমরা ওইভাবে তৈরি করে দিয়েছি। শুধু এই হেডবক্সটা বাড়তির জন্য কিন্তু এক্সট্রা কিন্তু টাকা আসছে, সেটাও আমি আপনাদের বলে দেয়। এই হেডবক্সটা উনি যেভাবে বাড়াইছেন, এইভাবে বাড়ানোর কারণে কিন্তু আরও 4,000 টাকা বেশি আসছে। নর্মালি এই খাটের মধ্যে, এটা আমার ব্যক্তিগত পরামর্শ, এইভাবে আসলে এটা না করাটাই বেটার, খাটের সৌন্দর্যটা অনেকটা অংশে কম হয়। এটা না করে আমরা যেভাবে সবসময় বানাই, এইভাবে করলে সাইড বক্স করলে, তাহলে আপনার জামা কাপড় রাখার জন্য, আপনার জরুরি জিনিসপত্র রাখার জন্য আপনার আলমারি আছে, বাংলাদেশে ব্যাংক আছে, বহুত জায়গা আছে, একটা জিনিসের মধ্যে এত কাজ।